সব ব্যাংকেই আমাদের ওইরকম নির্দেশনা দেওয়া হয়েছে যে এই 4-5 দিন যাতে কোনো অবস্থাতেই যাতে টাকার ক্রাইসিস না হয়। প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু এখন এখন বুথ আছে, 26% সেখানে ফান্ড রাখতে হবে এবং নিরাপত্তার দিক থেকেও তাদের সবসময় সতর্ক থাকতে হবে। সব ব্যাংকগুলো কিন্তু আমাদের কাছে নিশ্চিত করেছে, এই ব্যাপারে আমরা যা যা করার দরকার সবই আমরা নিশ্চিতভাবে করেছি।